নমস্কার বন্ধুরা আপনাদেরকে ঠিক যেরকমটা বলেছিলাম যে কৃষক বন্ধুরা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবে সেই টাকা কিন্তু বর্তমানে পুজোর সময় বা পুজোর আগেও কিন্তু দেওয়া হচ্ছে তো পুজোর শেষ পুজোর পরেও কিন্তু আবারও দেওয়া শুরু হবে তো বর্তমানে কারা সেই টাকা পাচ্ছে কোন জেলা পাচ্ছে বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না দেখুন এই কৃষকটির টাকা ক্রেডিট হয়েছে সাত হাজার চারশো চুরানব্বই টাকা ক্রেডিট হয়েছে উনিশ দশ হাজার তেইশ তারিখ ওনার টাকাটা ঢুকেছে এনইএফটি ফর্ম বাজাজ এলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স লেখা রয়েছে আপনারা জানেন এপার থেকে অর্থাৎ বর্তমানে দু হাজার সালে যে খারিফ সিজন শুরু হয়েছে অর্থাৎ ধান চাষ শুরুর আগে থেকে যে সিজনটা শুরু হয়েছে সেখান থেকে বিমা কোম্পানি নতুন পরিবর্তন হয়ে বাজাজ এলিয়েন্স হয়েছে আগে নইলে এআইসি অফ ইন্ডিয়া ছিল তো এবছর থেকেই বাজাজ এলিয়েন্স হয়ে গিয়েছে তো নতুন বিমা কোম্পানি টাকা দেওয়া শুরু করে দিয়েছে ইতিমধ্যে এই কৃষকটার টাকা ঢুকেছে আরও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো এই উপভোক্তা দেখতে পাচ্ছেন বারো হাজার পাঁচশো একাশি টাকা ঢুকেছে কুড়ি দশ দু হাজার তেইশ তারিখে বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স লেখা রয়েছে এই কৃষকটি চার হাজার নশো তিয়াত্তর টাকা ঢুকেছে উনিশ দশ দু হাজার তেইশ তারিখে এখানেও দেখতে পাচ্ছেন বাজাজ এলিয়েন্স লেখা রয়েছে সুতরাং বুঝতে পারছেন বর্তমানে ক্ষতিপূরণের টাকা ঢুকছে এবার কোথা হচ্ছে ক্ষতিপূরণের টাকাটা কাদেরকে দেওয়া হচ্ছে কিসের জন্য দেওয়া হচ্ছে না পুজোর আগেই মঙ্গলবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স টুইটার হ্যান্ডেলে জানিয়েছিলেন যে বাংলার কৃষকদের স্বার্থে সম্পূর্ণ রাজ্যের খরচে শস্য বিমা চালু করা হয়েছে যার প্রিমিয়াম দেয় রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমেই এবার যে সমস্ত এলাকায় বৃষ্টি কম হয়েছে এবং যেখানে ধান রোপণ করা সম্ভব হয়নি সেই এলাকার কৃষকদেরকে টাকা দেওয়া হচ্ছে দুই দশমিক চার ছয় লক্ষ কৃষককে সেরকম দেওয়া হচ্ছে টাকা একশো সাতানব্বই কোটি টাকা ক্ষতিপূরণ ছাড়া হয়েছে এবার কোন 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 জেলার কৃষকরা সেই টাকাগুলো পেয়েছে না নবান্ন সূত্রে খবর মোট পাঁচ জেলার কৃষককে সেই টাকা দেওয়া হয়েছে বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া বাঁকুড়া জেলা থেকে সব থেকে বেশি সংখ্যক এক দশমিক দুই দুই লক্ষ কৃষককে ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে এবং মুর্শিদাবাদ জেলার কৃষকদের সংখ্যা রয়েছে এক হাজার চল্লিশ জন তো বুঝতেই পারছেন যে মাত্র পাঁচটা জেলাকে ক্ষতিপূরণের টাকা দিচ্ছে বর্তমানে যারা ধান চাষ শুরু করতে পারেনি যাদের জমি ফাঁকা পড়েছিল সেই সকল এলাকার কৃষকদেরকে ঠিক আছে আর যে সকল এলাকায় এই যে কিছুদিন আগে সিকিমে বিপর্যয় হলো প্রচুর বৃষ্টি হলো নিম্নচাপ হলো সেই জলে যাদের ফসলের ক্ষতি হয়েছে বন্যার ফলে তাদেরকে কিন্তু ক্ষতিপূরণের টাকা দেবে নভেম্বর মাসে এখন যে অক্টোবর মাসে টাকাটা দিচ্ছে সেটা কিন্তু কেবলমাত্র যারা ধান চাষ শুরু করতে পারেনি যাদের জমি ফাঁকা পড়েছিল তাদেরকে দেওয়া হচ্ছে এবার কথা হচ্ছে এই যে পাঁচ জেলা এই পাঁচ জেলার সব কৃষকরা কিন্তু টাকা পাবেনি এখানে দেখতেই পাচ্ছেন মাত্র দুই দশমিক চার ছয় লক্ষ কৃষক তার মধ্যে বাঁকুড়া জেলায় এক দশমিক দুই দুই লক্ষ কৃষক বাঁকুড়া জেলাতেই হাজার হাজার কৃষক লক্ষ লক্ষ কৃষক রয়েছে তার মধ্যে মাত্র এক দশমিক দুই দুই লক্ষ কৃষক টাকা পাবে তার মানে কেবলমাত্র আপনার এলাকায় যদি অর্ধেকের বেশি কৃষক ধান চাষ শুরু করতে না পারে জলের অভাবের জন্য ধান ধানের জমিটা যদি ফাঁকা পড়েছিলো তাদের তবেই কিন্তু সেই এলাকার কৃষকদেরকে ক্ষতিপূরণের টাকা দিচ্ছে বুঝতে পেরেছি আপনার এলাকায় যদি দেখেন অর্ধেকের বেশি কৃষক ধান চাষ করেছিল তাহলে আপনারা ক্ষতিপূরণ পাবেন না এখন যেটা ধানের জন্য দিচ্ছে তো এই কারণেই সবাই টাকা পাচ্ছেন না আর যদি আপনি দেখেন আমার এলাকায় অর্ধেকের বেশি কৃষক জমি ফাঁকা পড়েছিলো ধান চাষ শুরু করতে পারেনি ধান চাষ করার সময় তাহলে জানবেন আমরা যদি বিমা করা থাকে আপনি কিন্তু ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না